আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 এর কস্ট ট্যাক্সের পার্ট এ, মানে কস্টিং। কস্টিংয়ে আমরা আগের দিনই পড়ছিলাম ওভারহেড, আজকে করব তার সেকেন্ড পার্ট। আজকের পড়া শুরু করবার আগে আমরা একবার মনে করে নিই আমরা আগের দিন কী কী শিখেছিলাম। আমরা আগের দিন শিখেছিলাম ওভারহেড কাকে বলে, তার ইম্পর্টেন্স কী, প্রাইম কস্টের থেকে সেটা কোন দিক থেকে আলাদা। আমি আর একবার একটু মনে করিয়ে দিই, ওভারহেড বলতে আমরা সেই সমস্ত কস্টগুলোকেই বুঝি যেই সমস্ত কস্টগুলো প্রোডাকশানের সাথে ডিরেক্টলি রিলেটেড নয়, কিন্তু প্রোডাকশানকে একটা স্মুথ রান করানোর জন্য সেই কস্টগুলো কিন্তু ভীষণ রকমভাবে এসেনশিয়াল। তাহলে চলো আজকে আমরা শুরু করি ওভারহেডের ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশান অফ কস্ট ইজ আ প্রসেস উইথ দ্য হেল্প অফ উইচ কস্ট অফ দ্য সিমিলার নেচার আর গ্রুপড আন্ডার আ স্পেসিফিক হেডিং। মানে আমরা কোনো কস্টের ক্লাসিফিকেশান বলতে একটা প্রসেসকে বুঝি। এই প্রসেসের মাধ্যমে আমরা কি করি, যে সমস্ত কস্টগুলোর নেচার একই সেগুলোকে আমরা একটা গ্রুপ করি এবং সেটাকে একটা স্পেসিফিক হেডিংয়ের আন্ডারে রাখি। দ্য বিলো ফ্যাক্টার্স আর টু বি কনসিডার্ড বিফোর ক্লাসিফাইং ওভারহেড। মানে আমরা যখন ওভারহেডকে ক্লাসিফাই করব তার আগে আমাদের নিচের ফ্যাক্টরসগুলোর কথা মনে রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ নেচার অফ দ্য বিজনেস অর্গানাইজেশান। বিজনেস অর্গানাইজেশানের নেচার কী সেটাকে ফার্স্টে অ্যানালাইজ করতে হবে। নেক্সট হচ্ছে সাইজ অফ দ্য বিজনেস অর্গানাইজেশান, মানে বিজনেস অর্গানাইজেশানের সাইজ কী, স্মল, মিডিয়াম নাকি লার্জ, সেটাও অ্যানালিসিস করতে হবে। এরপরে আমরা অ্যানালিসিস করব নেচার অফ দ্য গুডস প্রোডিউসড অর সার্ভিসেস রেন্ডার্ড, মানে কী ধরনের গুডস সেই প্রতিষ্ঠানে প্রোডিউসড হচ্ছে বা কী ধরনের সার্ভিস সেই প্রতিষ্ঠানটা প্রোভাইড করছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রিন্সিপালস ফলোড বাই দ্য ম্যানেজমেন্ট ফর দ্য ক্লাসিফিকেশান। এবং সেই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কী কী প্রিন্সিপাল ফলো করছেন সেই ক্লাসিফিকেশানটা করবার জন্য, সেটাও কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। ওভারহেড ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ থ্রি ফ্যাক্টার্স। সাধারণভাবে তিনটে ফ্যাক্টরের ওপর বেস করে আমরা ওভারহেডকে ক্লাসিফাই করে থাকি। অন দ্য বেসিস অফ এলিমেন্টস, উপাদানের ভিত্তিতে। অন দ্য বেসিস অফ ফাংশনস, কাজের ভিত্তিতে। অন দ্য বেসিস অফ বিহেভিয়ার, বিহেভিয়ারের ভিত্তিতে। এবারে আমরা আরেকটু জেনে নিই ক্লাসিফিকেশান নিয়ে। অ্যান এন্টিটি ক্যান ক্লাসিফাই ইটস ওভারহেড বাই এনি অফ দ্য মেথডস অর বাই মোর দ্যান ওয়ান মেথড। একটা প্রতিষ্ঠান যখন ওভারহেডকে ক্লাসিফাই করবে তখন তারা যে কোনো একটা মেথড ফলো করবে বা প্রয়োজন হলে একের বেশি মেথডও ফলো করতে পারে। দ্য নেচার অফ ক্লাসিফিকেশান ইজ সিলেক্টেড অন দ্য বেসিস অফ পারপাস ফর হুইচ দ্য ক্লাসিফিকেশান ইজ ডান। ক্লাসিফিকেশানের প্রকৃতিটা কী হবে সেটা নির্ভর করে কোন পারপাসের জন্য এই ক্লাসিফিকেশানটা করা হচ্ছে তার ওপর। ইন সাম অকেশনস ওভারহেডস আর ক্লাসিফাইড স্টেপ বাই স্টেপ অর থ্রু স্টেজেস। কিছু কিছু ক্ষেত্রে ওভারহেডকে ক্লাসিফাই করা হয়ে থাকে একটা স্টেপ থেকে আর একটা স্টেপ এভাবে ভেঙে ভেঙে বা ডিফারেন্ট স্টেজে সেটাকে ভাগ করে দিয়ে। ফর এক্সাম্পল ওভারহেডস অফ অ্যান এন্টিটি ক্যান বি ক্লাসিফাইড প্রাইমারিলি অন দ্য বেসিস অফ এলিমেন্টস অফ কস্ট। সাধারণভাবে কোনো প্রতিষ্ঠানের ওভারহেডকে ক্লাসিফাই করা হয়ে থাকে তার কস্টের ওপর নির্ভর করে। অ্যান্ড দেন ইট ক্যান এগেন বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ নেচার অফ এক্সপেন্সেস অর ইউজার্স দেয়ার অফ। এবং তারপরে দরকার পড়লে আবার সেই কস্টটাকে ক্লাসিফাই করা হয়ে থাকে নেচারের ভিত্তিতে বা কী কীভাবে সেটাকে ব্যবহার করা হচ্ছে তার ভিত্তিতে। ক্লাসিফিকেশান অফ ওভারহেড এলিমেন্টস অফ প্রোডাকশান, মানে প্রোডাকশনের এলিমেন্টসের বেসিসে কী কীভাবে ভাগ করা যেতে পারে ওভারহেডকে। ওভারহেড নিডস টু বি ক্লাসিফাইড ফর দ্য পারপাস অফ প্রপার কন্ট্রোল অফ কস্ট অ্যান্ড টেকিং ডিফারেন্ট কস্ট অ্যান্ড প্রোডাকশন রিলেটেড ডিসিশন। ওভারহেডকে সাধারণভাবে
এই যে বেসিস মানে এলিমেন্টস অফ প্রোডাকশনের বেসিসে ক্লাসিফাই করা হয়ে থাকে, তার কারণ যাতে প্রতিষ্ঠানটার প্রপার কস্ট অফ কন্ট্রোল করতে পারে বা তার প্রতিষ্ঠানটার কস্ট আর প্রোডাকশনের মধ্যে বিভিন্ন সম্পর্ক নির্ণয় করে তার ডিসিশনও নিতে পারে। ফর দিস পারপাস টোটাল ওভারহেডস আর রিকোয়ার্ড টু বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ এলিমেন্টস অফ প্রোডাকশন। আর এই যে পারপাস, এই জন্য টোটাল ওভারহেডকে ক্লাসিফাই করা হয়ে থাকে এলিমেন্টস অফ প্রোডাকশনের বেসিসে। মেনলি দেয়ার আর থ্রি এলিমেন্টস অফ প্রোডাকশন। সাধারণভাবে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন করানোর জন্য তিনটে উপাদান থেকে থাকে, সেগুলো কী কী? সেগুলো হলো দ্যাট ইজ মাটেরিয়াল, লেবার অ্যান্ড এক্সপেন্সেস। অন দ্য বেসিস অফ এলিমেন্টস অফ প্রোডাকশন ওভারহেড ক্যান বি ক্লাসিফাইড ইনটু থ্রি টাইপস, দেখে নেব সেগুলো কী কী। ফার্স্ট ওয়ান ইজ ইনডাইরেক্ট মেটেরিয়াল, সেকেন্ড ওয়ান ইজ ইনডাইরেক্ট লেবার, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এই যে তিনটে বেসিসের ভাগ করা হলো, দেখো ওখানেই আমরা বলেছিলাম মেটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস, এখানে কিন্তু আমরা সেটাকেই গ্রাফিক্যালি প্রেজেন্ট করেছি, কিন্তু যেহেতু এটা ওভারহেড সেই জন্য মেটেরিয়াল বলতে আমরা ডাইরেক্ট মেটেরিয়ালকে বুঝি, ওভারহেড বলে এটাকে আমরা ইনডাইরেক্ট মেটেরিয়াল হিসেবে ট্রিট করব। এবারে আমরা জেনে নেব এই প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে। ফার্স্টেরটা দেখো ইনডাইরেক্ট মেটেরিয়াল, এ পার্ট অফ ওভারহেড অ্যাজ মাটেরিয়াল কস্ট হুইচ ক্যান নট বি অ্যালোকেটেড বাট হুইচ ক্যান বি অ্যাপোর্শনড অর ডিস্ট্রিবিউটেড অ্যামাং কস্ট সেন্টার্স অ্যান্ড কস্ট ইউনিটস। তার মানে ইনডাইরেক্ট মেটেরিয়াল বলতে আমরা টোটাল মেটেরিয়াল কস্টের সেই পার্টটাকেই বুঝি যেই পার্টটাকে মানে ডাইরেক্টলি প্রোডাকশানে অ্যালোকেট করা যায় না, কিন্তু ডিফারেন্ট কস্ট সেন্টারের কস্ট ইউনিটের মধ্যে যে কস্টটা ডিস্ট্রিবিউটেড বা অ্যাবজর্বড হয়ে থাকে। ইফ কস্ট অফ র মেটেরিয়াল ইজ কনসিডার্ড জাস্টিফাইড ফর ইনক্লুডিং ইট ইনডাইরেক্টলি ইন কস্ট অফ প্রোডাকশান, দেন কস্ট অফ র মেটেরিয়াল ইজ নোন অ্যাজ ইনডাইরেক্ট মেটেরিয়াল। কস্ট অফ র মেটেরিয়ালকে যদি এমন করে কনসিডার করা হয় যেটা কস্ট অফ প্রোডাকশানের মধ্যে ডাইরেক্টলি ইনভলভড নয় কিন্তু সেটা কস্ট অফ র মেটেরিয়ালেরই পার্ট, তখন আমরা সেটাকে ইনডাইরেক্ট মেটেরিয়াল বলে থাকি। দ্য এক্সিস্টেন্স অফ ইনডাইরেক্ট মেটেরিয়াল ইজ নট পসিবল টু বি আইডেন্টিফাইড সেপারেটলি। কখনো কখনো ইনডাইরেক্ট মেটেরিয়ালের যে অস্তিত্ব থাকে সেটাকে আমরা পৃথক করে বুঝতে পারি না। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে একটু বুঝি, বিস্কিট তৈরি করতে আমাদের ফ্লাওয়ার এবং আদার ইনগ্রিডিয়েন্টস লাগে, কিন্তু পুরোটাই যদি আমরা তৈরি করি তাহলেই সেটা আমাদের বিস্কিট হয়। তাহলে বিস্কিট ফ্লাওয়ার ছাড়া কোনো মতেই হতে পারবে না, তাই সেক্ষেত্রে ফ্লাওয়ারকে আমরা বলবো ডিরেক্ট মেটেরিয়াল। কিন্তু বিস্কিটটা যখন প্রোডিউস হয়ে যাবে তখন ফ্লাওয়ার ছাড়াও বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে যেমন সুগার, তার কি আমরা আলাদা করে কোনো অস্তিত্ব বুঝতে পারি? বুঝতে পারি না। যখন সেটা আমরা কনজিউম করি একমাত্র তখনই আমরা তার এক্সিস্টেন্স বুঝতে পারি। সেই জন্য এটা বলা হয় যে ইনডাইরেক্ট মেটেরিয়ালের যে এক্সিস্টেন্স থাকে সেটা কিন্তু সব সময় আলাদা করে বোঝা যায় না। Examples of indirect material used as overhead for production of goods. এবার আমরা এমন কিছু ইনডাইরেক্ট মেটেরিয়ালের এক্সাম্পলস নেব যেগুলো কোনো গুডসের প্রোডাকশান করতে গেলে অ্যাজ ওভারহেড হিসেবে ইউজ করা হয়ে থাকে। র মেটেরিয়ালস হুইচ আর ডিরেক্ট র মেটেরিয়ালস ইন নেচার বাট ইউজড ইন প্রোডাকশান ইন সাচ স্মল কোয়ান্টিটিস দ্যাট দিস টাইপ অফ র মেটেরিয়াল ইজ কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ ওভারহেড কনসিডারিং দেম অ্যাজ ইনডিরেক্ট মেটেরিয়াল। কখনো কখনো কোনো প্রোডাকশান করতে গেলে আমাদের ডিরেক্ট যে র মেটেরিয়ালগুলোর দরকার হয় সেই র মেটেরিয়ালগুলো হয়তো এতটাই কম কোয়ান্টিটিতে সেই প্রোডাকশানের জন্য লাগে যে সেটাকে আমরা মেন র মেটেরিয়াল হিসেবে ধরতে পারি না। তখন যদিও সেই র মেটেরিয়ালটা আমাদের প্রোডাকশানের মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু তবুও তাকে আমরা ইনডাইরেক্ট মেটেরিয়াল হিসেবেই কিন্তু ট্রিট করে থাকি। র মেটেরিয়াল ইউজড বাই নন প্রোডাক্টিভ সার্ভিস সেন্টার্স ইন দ্য ফ্যাক্টরি আর কনসিডার্ড অ্যাজ ইনডিরেক্ট মেটেরিয়াল, ফর এক্সাম্পল র মেটেরিয়াল ইউজড ইন ফ্যাক্টরি ক্যান্টিন। দেখো কী বলেছে,
আমরা জানি একটা প্রতিষ্ঠানের দুটো সেক্টর থাকে, একটা প্রোডাক্টিভ সেক্টর, একটা নন প্রোডাক্টিভ সেক্টর। সেই যে নন প্রোডাক্টিভ সেক্টরে যে র মেটেরিয়ালগুলো ইউজ করা হয়, সেই র মেটেরিয়ালগুলো হতে পারে নন প্রোডাক্টিভ সেক্টরের ডাইরেক্ট মেটেরিয়াল, কিন্তু ওভারঅল প্রোডাকশানে সেটা ডাইরেক্টলি কন্ট্রিবিউট করবে না, সেই জন্য তাকে ইনডাইরেক্ট মেটেরিয়াল হিসেবে ট্রিট করা হয়ে থাকে। যেমন ফ্যাক্টরি ক্যান্টিনে যে র মেটেরিয়াল ইউজ করা হয় সেটা ফ্যাক্টরি ক্যান্টিনের ডাইরেক্ট মেটেরিয়াল, কিন্তু সেটা না হলেও কিন্তু প্রোডাকশানটা চলতে পারবে, সেই জন্য র মেটেরিয়াল ইউজড ইন ফ্যাক্টরি ক্যান্টিন ইজ ট্রিটেড অ্যাজ ইনডিরেক্ট মেটেরিয়াল। লুব্রিকেটিং অয়েল, কটন ওয়েস্ট এটসেট্রা ইউজড ইন দ্য মেনটেন্স অফ মেশিনারি, এইগুলো যে নাম দেওয়া হয়েছে মেশিন মেনটেন্স করবার জন্য, সেগুলো কিন্তু ডিরেক্ট মেটেরিয়াল, কিন্তু সেগুলো ছাড়াও নতুন মেশিন ইনস্টল করে প্রোডাকশান কিন্তু চলতে পারে, সেই জন্য সেগুলোকে আমরা বলে থাকবো ইনডিরেক্ট মেটেরিয়াল। এবারে আমরা চলে যাব পরের এলিমেন্টে, মানে ইনডিরেক্ট লেবার। এ পার্ট অফ ওভারহেড অ্যাজ লেবার কস্ট হুইচ ক্যান নট বি অ্যালোকেটেড বাট হুইচ ক্যান বি অ্যাপোর্শনড অর ডিস্ট্রিবিউটেড অ্যামাং কস্ট সেন্টার্স অ্যান্ড কস্ট ইউনিট, মানে লেবার কস্ট বলতে ওভারহেডের সেই পার্টকেই বোঝায় যার মধ্যে, যে পার্টটা আমাদের কোনো প্রোডাকশানে ডাইরেক্টলি অ্যালোকেট করা যায় না বা চার্জ করা যায় না, কিন্তু ডিফারেন্ট কস্ট সেন্টার বা কস্ট ইউনিটের মধ্যেই সেটাকে অ্যাবজর্ভ করা যায়। ইট ইজ দ্য লেবার কস্ট অর ওয়েজেস পেড টু দোজ ওয়ার্কার হু আর নট ডিরেক্টলি ইনভলভড ইন দ্য প্রসেস অফ প্রোডাকশান, তার মানে একটা প্রোডাকশান করতে গেলে আমাদের বহু ওয়ার্কার্স লাগে। ইনডিরেক্ট লেবার কস্টের মধ্যে সেই সমস্ত লেবারদের ওয়েজকে ইনক্লুড করা হয় যারা কোনো প্রোডাকশান রান করানোর জন্য ডাইরেক্টলি ইনভলভড নয়। These workers are assisting the production process and their involvement are essential for production, selling and distribution of goods. মানে এই সমস্ত যে ওয়ার্কার, মানে যারা ইনডিরেক্ট ওয়ার্কার, তারা কিন্তু প্রোডাকশান প্রসেসে ডাইরেক্টলি ইনভলভ হয় না, কিন্তু তাদের ইনভলভমেন্ট ছাড়া কোনো গুডসের প্রোডাকশান, সেলিং বা ডিস্ট্রিবিউশন সম্ভব নয়, তাই এদেরকে ইনডিরেক্ট লেবার হিসেবে ট্রিট করা হয়। If any labor cost is considered to be a part of cost of production indirectly, then it is termed as indirect labor cost. যদি কোনো লেবারকে যে ওয়েজ পে করা হচ্ছে সেই ওয়েজটা কস্ট অফ প্রোডাকশানের পার্ট হয়, কিন্তু সেটা ডাইরেক্টলি কস্ট অফ প্রোডাকশানে ইনভলভ হয় না, মানে ইনডাইরেক্টলি পার্ট হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা ইনডিরেক্ট লেবার কস্ট বলে থাকি। The activities of indirect workers are not possible to identify it in the total production related work in true sense. মানে কোনো ইনডাইরেক্ট ওয়ার্কারের অ্যাক্টিভিটি কখনোই আমাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় সেই প্রোডাকশান প্রসেসে আলাদা করে চেনার জন্য। আমরা কিছু উদাহরণ দেখে আলোচনা করি। Examples: salary paid to manager, remuneration provided to the storekeeper, etc. মনে করে দেখো, স্যালারি অফ দ্য ম্যানেজার আর স্টোরকিপারের রেমুনারেশন, এটা কোনোভাবেই প্রোডাকশানের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড নয়, কিন্তু একটা প্রোডাকশানকে স্মুথভাবে চালানোর জন্য আমাদের ম্যানেজারের দরকার হয়। র মেটেরিয়াল বা ফিনিশ গুডস যেখানে স্টোর করা হবে সেই স্টোরটাকে প্রপার ওয়েতে কন্ট্রোল করার জন্য আমাদের স্টোরকিপারের দরকার হয়, তাই তাদের যে কস্টটা দেওয়া হয়ে থাকে বা তাদের যে স্যালারিটা পে করা হয়ে থাকে সেটা আমাদের কস্ট অফ প্রোডাকশানের সাথে রিলেটেড, কিন্তু কস্ট অফ প্রোডাকশানকে ডাইরেক্টলি এরা ইনফ্লুয়েন্স করতে পারে না, সেই জন্য এদের ইনডিরেক্ট লেবার হিসেবে ট্রিট করা হয় এবং এদের যে কস্ট সেটা ইনডিরেক্ট লেবার কস্ট হিসেবে ট্রিট করা হয়ে থাকে। Examples of indirect labors used as overhead for production of goods. এবার আমরা ইনডিরেক্ট লেবারদের এমন কিছু examples নেব যেগুলো গুডসের প্রোডাকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ওভারহেড হিসেবে ট্রিট করা হয়। Wages paid
হুইচ আর ডিরেক্ট লেবার কস্ট ইন নেচার বাট ইউজড ইন প্রোডাকশন ইন সাচ স্মল আওয়ার্স দ্যাট দিস টাইপ অফ লেবার কস্ট ইজ কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ ওভারহেড কনসিডারিং দেম অ্যাজ ইনডিরেক্ট লেবার। মানে আমরা জানি যে কোনো লেবারকে যে ওয়েজ পে করা হয়ে থাকে সেটা সাধারণত সে কতক্ষণ প্রতিষ্ঠানে কাজ করছে তার ওপর বেস করে করা হয়ে থাকে। সেই লেবারটা হয়তো প্রোডাকশনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাকে ছাড়া প্রোডাকশন হয়তো হবে না, কিন্তু সে এতটাই কম সময় থাকছে সেই প্রোডাকশনের জন্য যে তার ওয়েজটা একদমই মিনিমাম হয়ে যাচ্ছে, এবং সেটা এতটাই মিনিমাম হয়ে যাচ্ছে যে সেটাকে আমরা কখনোই ডিরেক্ট ওয়েজ হিসেবে দেখাতে পারবো না। কিন্তু সেটা তো অবশ্যই কস্ট অফ প্রোডাকশনের পার্ট, সেই জন্য তখন আমরা সেই লেবারটাকে ইনডিরেক্ট লেবার হিসেবে দেখাবো এবং তাকে যে ওয়েজটা পে করছি সেটা কস্ট টু ইনডিরেক্ট লেবার বলে ওভারহেডের আন্ডারে দেখানো হবে। স্যালারি পেড টু দ্য এমপ্লয়িজ হু আর এনগেজড ইন দ্য সুপারভিশন অফ দ্য ফাংশন রিলেটেড টু প্রোডাকশন ইন দ্য ফ্যাক্টরি ইজ কনসিডার্ড অ্যাজ ইনডিরেক্ট লেবার কস্ট, ফর এক্সাম্পল স্যালারি টু দ্য ফ্যাক্টরি ম্যানেজার অ্যান্ড ফোরম্যান। আমরা আগেও জেনেছিলাম যে যে সুপারভাইজার থাকে, যে ফোরম্যান থাকে, তারা একদম ম্যানেজমেন্টের লোয়ার লেভেলে থাকে, কিন্তু তাদের ছাড়া প্রোডাকশন হবে না সেটা কিন্তু নয়। কিন্তু তাদের কেন দরকার? কারণ আমরা বিএসটিডিতেই দেখেছিলাম তাদের দরকার হচ্ছে ওয়ার্কারদের সাথে ফেস টু ফেস কমিউনিকেশন করবার জন্য, ওয়ার্কারসের ফিডব্যাক টপ লেভেলে পৌঁছানোর জন্য, এবং টপ লেভেল থেকে যে ইনস্ট্রাকশন আসছে সেটা ওয়ার্কারদের মধ্যে পৌঁছানোর জন্য। তাহলে ওই যে লেভেল ওটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অনেক অ্যাম্বিগুইটি হবে, প্রপার ফ্লো অফ কমিউনিকেশন হবে না, তার ফলে প্রোডাকশনটা ব্যাহত হবে, কিন্তু প্রোডাকশনটা কিন্তু চালানো সম্ভব হবে। সেই জন্য এই ফ্যাক্টরি ম্যানেজার, ফোরম্যান এদেরকে ডিরেক্ট লেবার না ধরে ইনডিরেক্ট লেবার ধরা হয়, তাই তাদের যে ওয়েজটা পে করা হয় সেটা ইনডিরেক্ট লেবার কস্টের আন্ডারে চলে যায়। স্যালারি পেড টু দ্য এমপ্লয়িজ এনগেজড ইন ডিফারেন্ট নন প্রোডাক্টিভ সার্ভিস সেন্টার ইন দ্য ফ্যাক্টরি ইজ কনসিডার্ড অ্যাজ ইনডিরেক্ট লেবার কস্ট, ফর এক্সাম্পল ওয়েজেস পেড টু দ্য ওয়ার্কার্স এমপ্লয়েড ইন দ্য ফ্যাক্টরি ক্যান্টিন। তার মানে যে নন প্রোডাক্টিভ সেক্টরটা থাকবে সেখানেও নন প্রোডাক্টিভ সেক্টরটাকে রান করানোর জন্য আমাদের ওয়ার্কারদের দরকার হবে, ওয়ার্কারদের দরকার হলে তাদেরকে আমাদের স্যালারিও পে করতে হবে, তাহলে সেই স্যালারিটাও কিন্তু ইনডিরেক্ট লেবার কস্ট হিসেবেই ট্রিট করা হবে। যেমন আমরা আগের উদাহরণেই দেখলাম ক্যান্টিনের জন্য যে র মেটেরিয়াল দরকার সেটা হচ্ছে ইনডিরেক্ট মাটেরিয়াল, ঠিক সেরকমভাবেই ক্যান্টিনটাকে স্মুথ ওয়েতে রান করানোর জন্য যে লেবার, যে ওয়ার্কাররা থাকবেন বা যে স্টাফরা থাকবেন তারা কিন্তু ইনডিরেক্ট লেবার, তাই তাদের জন্য যে কস্টটা কোম্পানিকে বেয়ার করতে হবে সেটা কিন্তু ট্রিটেড হবে অ্যাজ ইনডিরেক্ট লেবার কস্ট। এবার আমরা চলে যাব লাস্ট পয়েন্টে, দ্যাট ইজ ইনডিরেক্ট এক্সপেন্সেস। দোজ এক্সপেন্সেস হুইচ ক্যান নট বি অ্যালোকেটেড ডিরেক্টলি টু এনি কস্ট সেন্টার, জব অর কস্ট ইউনিট, বাট ক্যান বি অ্যাপোর্শনড টু অ্যান্ড অ্যাবজর্বড বাই কস্ট সেন্টার, কস্ট ইউনিট অর এনি পার্টিকুলার জব। মানে ইনডিরেক্ট এক্সপেন্সেস বলতে আমরা সেই এক্সপেন্সেসগুলোকেই বলবো যেগুলো কোনো কস্ট সেন্টার, কোনো জব বা কোনো কস্ট ইউনিটের ক্ষেত্রে ডাইরেক্টলি চার্জ করা যাবে না, কিন্তু যেগুলো সমস্ত কস্ট সেন্টার, কস্ট ইউনিট এবং কোনো পার্টিকুলার জবে মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে। আদার কস্টস ইন অ্যাডিশন টু ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট অ্যান্ড ইনডিরেক্ট লেবার কস্ট হুইচ আর ইনডিরেক্ট ইন নেচার। তার মানে ইনডিরেক্ট কস্ট বলতে আমরা কোন কস্টকে বুঝি? কোনো প্রোডাকশন করার জন্য ইনডিরেক্ট মেটেরিয়াল কস্ট, ইনডিরেক্ট লেবার কস্ট ছাড়া যদি আর কোনো ইনডিরেক্ট এক্সপেন্সেস হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু এই হেডের আন্ডারে নেব। ফর এক্সাম্পলস অফ ইনডিরেক্ট এক্সপেন্সেস ইউজড অ্যাজ ওভারহেড ফর প্রোডাকশন অফ গুডস। এবার আমরা এমন কিছু ইনডিরেক্ট এক্সপেন্সেসের এক্সাম্পল নেব যেগুলো আমাদের ক্ষেত্রে ওভারহেড হিসেবে ট্রিট করা হবে গুডসের প্রোডাকশনের ক্ষেত্রে। রেন্ট অফ বিল্ডিং ইউজড ফর ফ্যাক্টরি অর অফিস এক্সপেন্সেস রিলেটেড টু রেটস অ্যান্ড ট্যাক্সেস, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মেনটেন্যান্স।
মানে যে বিল্ডিংটা ভাড়া করে অফিস বা ফ্যাক্টরি চালানো হচ্ছে তার জন্য যদি কোনো রেন্ট প্রোভাইড করা হয়, যে এক্সপেন্সেস করা হবে তার জন্য, যে সমস্ত এক্সপেন্সেস করা হবে, যে ট্যাক্স প্রোভাইড করা হবে, যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হবে, মেনটেনেন্সের জন্য যে খরচ খরচা করা হবে, সেগুলো সবই কিন্তু পার্ট অফ ইনডিরেক্ট এক্সপেন্সেস। অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, কস্ট অফ পাওয়ার অ্যান্ড ফুয়েল, মেনটেনেন্স কস্ট অফ মেশিনারিজ ইউজড ইন দ্য ফ্যাক্টরি ফর প্রোডাকশন অর ইন দ্য অফিস। তার মানে এর মধ্যে আরও কী কী থাকবে? ডেপ্রিসিয়েশন থাকবে, যে সমস্ত আমরা পাওয়ার ফুয়েল ইউজ করছি তার কস্ট থাকবে, মেশিনারির মেনটেনেন্স কস্ট থাকবে, যদি সেই মেশিনারিটা ফ্যাক্টরিতেও ইউজ হতে পারে, অফিসেও ইউজ হতে পারে, কিন্তু সেই মেশিনারির যে মেনটেনেন্স কস্ট সেটা কিন্তু আমাদের ইনডিরেক্ট এক্সপেন্সেস হিসেবেই ট্রিট হবে। নেক্সট, এক্সপেন্সেস ইনকার্ড ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়ার্কার এনগেজড ইন প্রোডাকশন, ফর এক্সাম্পল হেলথ ইন্স্যুরেন্স, সোশ্যাল সিকিউরিটি মেজার ফর দ্য ওয়ার্কার্স। মানে যে সমস্ত ওয়ার্কাররা এর মধ্যে ইনভলভ থাকবেন তাদের জন্য যে এক্সপেন্সেস করা হবে সেগুলোও কিন্তু আমাদের ইনডিরেক্ট এক্সপেন্সেসের পার্ট। যেমন তাদের হেলথ ইন্স্যুরেন্স যদি কিছু করা হয়, যদি কোনো সোশ্যাল সিকিউরিটির মেজার নেওয়া হয়, তাহলে সেটাও কিন্তু আমাদের ইনডিরেক্ট এক্সপেন্সেসের আন্ডারেই আসবে। আজকে আমরা একটা বেসিসেই ক্লাসিফিকেশান করলাম, বাকি যে ক্লাসিফিকেশানসগুলো হবে সেগুলো আমাদের কিন্তু পরের ক্লাসে আলোচনা হবে। মানে যখন ফাংশনের বেসিসে বা বিহেভিয়ারের বেসিসে যে সমস্ত ক্লাসিফিকেশান হবে এবং তার আন্ডারে যে ভাগগুলো রয়েছে সেগুলোকে আমরা পরের ক্লাসেই আলোচনা করবো।